স্বাধীনতার 75 বছর উপলক্ষে চার দিনব্যাপী নানা অনুষ্ঠানের পাশাপাশি বইমেলার আয়োজন ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমি স্কুলের। স্বাধীনতার 75তম বর্ষ, বনগাঁ ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমি স্কুলের পক্ষ থেকে চার দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠান চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। চার দিনব্যাপী অনুষ্ঠানে 75 জন শিশুকে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হবে স্কুলের পক্ষ থেকে। স্বাধীনতা সংগ্রামের ওপর ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে, যা চলবে আগামী 15 তারিখ পর্যন্ত। রাখীবন্ধনের মাধ্যমে 12 তারিখ অনুষ্ঠানের শুভ সূচনা হয়। প্রতিদিনই থাকছে বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। বিভিন্ন বিভাগে আয়োজিত হবে বসে আঁকো প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা। পাশাপাশি নতুন প্রজন্মকে আরও বেশি করে বইমুখী করতে আয়োজন করা হয়েছে বইমেলার। কলকাতার নামী প্রকাশনী সংস্থাগুলির বই থাকছে বইমেলাতে। 75 বছর স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের পক্ষ থেকে বনগাঁর 75 জন শিল্পী, লেখক, গুণীজনকে সংবর্ধনার আয়োজনও করা হয়েছে। এ বিষয়ে স্কুলের পক্ষে স্কুলের প্রতিষ্ঠাতা সঞ্জয় মুখোপাধ্যায় জানান। আমরা স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে 4 দিনের একটি উৎসব করছি। ব্রিলিয়ান্ট ইংলিশ একাডেমি, ব্রিলিয়ান্ট চাইল্ড একাডেমির পক্ষ থেকে ব্রিলিয়ান্ট ইনস্টিটিউট, এই তিনটি সংস্থাই আমাদের রামনগরে গত 20-25 বছর ধরে চলছে এখানে। তো এই সংস্থাগুলির পক্ষ থেকে আয়োজন করেছি। এমনি প্রত্যেক বছরই ছাত্রছাত্রীদের নিয়ে করি, এমন কোনো বছর এই 20-25 বছর আমাদের যায়নি যে একটা বছর আমরা করিনি। কিন্তু এবার যেটা করছি সেটা হচ্ছে বনগাঁর সমস্ত স্কুলের ছেলে মেয়েদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং সমস্ত স্কুলের স্যাররা ম্যামরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সকলকে নিয়ে, সমস্ত বনগাঁ সমস্ত অঞ্চলের মানুষদের নিয়ে আমরা একটা বিভিন্ন রকম প্রতিযোগিতা, সেমিনার, বিতর্ক সভা, আলোচনা সভা, আসল উদ্দেশ্য হচ্ছে একটা জাতীয়তাবাদী চেতনা গড়ে তোলার জন্য কাজ করা। স্কুলগুলোর খুব দায়িত্ব আছে, যে কোনো স্কুলের একটা সামাজিক দায়িত্ব। আমরা রাখীবন্ধনটাকে সৌভ্রাতৃত্ব বন্ধনের নাম দিয়েছি। আমরা মনে করেছি হিন্দু, মুসলমান বা বিভিন্ন বর্ণ বা ধর্ম এই সমস্ত ঊর্ধ্বে গিয়ে মানুষ মানুষের জন্যে ভালোবাসার যে বন্ধনে রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছিলেন, সেই আদর্শে রাখীবন্ধন আমাদের করে শিশুদেরকে শেখাতে হবে যে আমরা সবাই সবার জন্য। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।